সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি রিকার্শন নিয়ে আলোচনা করব। কম্পিউটার সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে রিকার্শন, এবং ফাংশনের মাধ্যমে মূলত রিকার্শনটা করা হয়। আমরা মেইন ফাংশন থেকে অন্য ফাংশন কল করা শিখেছি, যে এবং এটা থেকে একটা ধারণা পেয়েছি যে আমরা এক ফাংশন থেকে আরেক ফাংশন কল করতে পারি। রিকার্শনের ব্যাপারটা হচ্ছে যখন একটা ফাংশন সে নিজের ফাংশনটাকে কল করে, সেটা হচ্ছে রিকার্শন। এখানে ফাংশন বলতে বোঝাচ্ছি যে যে কোনো প্রসিডিউর হতে পারে, কিন্তু মূলত আমরা যে প্রোগ্রামিং এর ভাষায় যেই আমরা রিকার্শনটা করি, সেটা হচ্ছে একটা ফাংশনের মধ্যে সেই ফাংশনকে কল করানো, অর্থাৎ পুনরাবৃত্তি করা। এই ধারণাটাকে বলা হচ্ছে রিকার্শন। রিকার্শনের মাধ্যমে অনেক বড় বড় কাজ খুব স্বল্প সময়ে করা যায়, এবং প্রোগ্রামিং এর কোডিং এর আকার অস্বাভাবিকভাবে ছোট হয়ে যায়। যেমন সাধারণভাবে করতে হয়তো অনেক বেশি পরিমাণে কোড লিখতে হতো, সেই কোড লেখার সময়টুকু অনেক বেশি যায় এবং কোডটা খুব ছোট হয়ে যায়। এর পাশাপাশি জটিল কাজ খুব সহজে করে ফেলানো যায়, যেটা আমরা ধীরে ধীরে শিখব রিকার্শনের মাধ্যমে। প্রথম যে কথাটা বলবো, যে রিকার্শন ব্যাপারটা হচ্ছে যে বুঝে ফেলাটাই হচ্ছে সবথেকে কঠিন কাজ। আপনি যদি একবার বুঝে ফেলেন, তারপর আপনি এটার আসলে মজাটা কি সেটা বুঝতে পারবেন, কিন্তু না বুঝতে পারলে আপনি সেটার মজাটা বুঝতে পারবেন না। আর রিকার্শন ব্যাপারটা একটু জটিল, মাথার মধ্যে অনেক বেশি পরিমাণে তালগোল পাকায় যায়। এতটুকু প্রথমে কনফিউশন আপনাদেরকে দূর করি, যে রিকার্শনটাকে আপনি খুব সহজে নিতে পারেন লুপের মতো করে। লুপ বোঝাটা যেমন কঠিন ছিল, ধীরে ধীরে ট্রাই করার মাধ্যমে আপনারা সহজ করে ফেলছেন, ঠিক তেমনি রিকার্শন ব্যাপারটাও একটু কঠিন, কিন্তু আপনার ধীরে ধীরে সহজ করে ফেলতে হবে। এর জন্য যে কাজটা করতে হবে, যে প্রথমে ছোট ছোট ধারণা নিয়ে রিকার্শনটাকে শুরু করতে হবে, তাতে আপনি এক কাজ করতে পারবেন যে পরে বড় ধারণা সেখানে নিয়ে আসতে পারবেন। সো এখন আমরা মূলত রিকার্শনটা শুরু করব। রিকার্শনে আমরা যে কথাটা বলেছিলাম, যে একটা ফাংশনের মধ্যে একটা ফাংশনকে কল করার যে ব্যাপারটা, মানে একটা ফাংশনের মধ্যে একটা ফাংশন কল করা, এবং যে ফাংশন আমরা কল করতেছি সেটা হচ্ছে নিজের ফাংশনটাই, অর্থাৎ আমি আমাকে ডাকতেছি, এই ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ফাংশন নিজেকেই আবার কল করতেছে। এই যে এই ধারণাটা, সেটা হচ্ছে রিকার্শন, এবং এটা একটা খুব জরুরি ধারণা এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। রিকার্শনে বুঝাতে আমি প্রথমে যে ব্যাপারটা নিয়ে আসব, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের ধারণাটা। ফ্যাক্টোরিয়ালের ধারণাটা কি সে সম্পর্কে আমরা জানি। যেমন 5 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বুঝি 5 × 4 × 3 × 2 × 1। 5 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা এটাকে বুঝি। আবার 4 × 3 × 2 × 1 এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 5 = হচ্ছে 5 × ফ্যাক্টোরিয়াল 4। আবার দেখি ফ্যাক্টোরিয়াল 4 মানে কি। ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 4 × 3 × 2 × 1। আবার 3 × 2 × 1 এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 হচ্ছে 4 × ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 5 এবং ফ্যাক্টোরিয়াল 4 এই দুটাকে আমরা অ্যানালাইসিস করে যে জিনিসটা বুঝলাম, সেটা হচ্ছে যে আমরা যদি n ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, তাহলে n ফ্যাক্টোরিয়াল হচ্ছে n × n-1 ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটাই গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা যেটা বলেছিলাম যে একটা ফাংশন আর একটা একটা ফাংশন সেই নিজের ফাংশনটাকে আবার কল করবে। ফাংশনটা কি, সেখানে আমি বলেছিলাম যে সে নির্দিষ্ট একটা কাজ করে। এখানে আমরা একটা ফাংশন ধরে এলাম, যেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফাংশন। অর্থাৎ এটা এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ওই সংখ্যা থেকে শুরু করে n ফ্যাক্টোরিয়াল বের করতে পারি, 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ নির্দিষ্ট একটা কাজ করে। আমরা যদি 3 ফ্যাক্টোরিয়াল বলি, তার মানে কি,
1 থেকে শুরু করে 3 পর্যন্ত সবগুলা গুণ। এবং আমরা একটা কাজ করলাম যে একটা ফাংশন লিখে ফেললাম যেটা কাজই হচ্ছে যে 1 থেকে 3 n দিলে 1 থেকে n সংখ্যক পর্যন্ত গুণ করে বের করে দিবে। এটা আমরা লুপ দিয়ে খুব সহজে করতে পারি, কিন্তু আমাদের আজকের কাজ লুপ দিয়ে না। সো আমরা যে জিনিসটা জানলাম যে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। দেখুন এখানে একটা ফাংশন ফ্যাক্টোরিয়াল ফাংশন, আবার এখানেও একটা ফাংশন যেটা নাম ফ্যাক্টোরিয়াল ফাংশন। আমি এটাকে ফাংশন বলতেছি বা এটা একটা কাজ, কিন্তু অর্থাৎ এখানে কি কাজ করতেছে, যখন আমরা ফ্যাক্টোরিয়ালকে যদি একটা ফাংশন হিসেবে গণ্য করি তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল ফাংশনের মধ্যে যখন আমি এন লিখতেছি এর কাজটা হচ্ছে যে 1 থেকে শুরু করে n পর্যন্ত সবগুলো গুণফল আমাকে নির্ণয় করে দিচ্ছে। এবং যখন আমি n মাইনাস 1 লিখতেছি তখন 1 থেকে শুরু করে n মাইনাস 1 পর্যন্ত সবগুলো গুণফল আমাকে বের করে দিচ্ছে। এটাই এই কাজটাই আমাদেরকে রিকার্সনের ধারণাটা দিবে। কিরকম ধারণাটা দিচ্ছে যে আমরা এখানে একটা ফাংশন কল করেছি, সেই ফাংশনটাই আবার নিজেকে কল করতেছে, অর্থাৎ ফ্যাক্টোরিয়ালটাই আবার একটা ফ্যাক্টোরিয়ালকে কল করতেছে। আমরা 4 ফ্যাক্টোরিয়াল বের করতে গেলে আমাদেরকে যে জিনিসটা জানতে হচ্ছে সেটা, সরি 5 ফ্যাক্টোরিয়াল বের করতে গেলে আমাদেরকে যে জিনিসটা জানতে হচ্ছে সেটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। আবার 4 ফ্যাক্টোরিয়াল জানতে গেলে আমাদেরকে যে জিনিসটা জানতে হচ্ছে সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। আমি যদি 3 ফ্যাক্টোরিয়াল জানি তাহলে আমাদেরকে 4 ফ্যাক্টোরিয়াল বের করতে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ আমরা যদি n মাইনাস 1 এই ফ্যাক্টোরিয়ালের মানটা জানি তাহলে আমার n ফ্যাক্টোরিয়াল বের করতে কোনো অসুবিধা হবে না, কারণ n মাইনাস 1 এর সঙ্গে আমি n গুণ করে দেব, দিলেই আমি n মাইনাস 1 n ফ্যাক্টোরিয়ালটা পেয়ে যাব। সো হয়তো আপনারা অনেক কিছুই বুঝতে পারেননি, এতটুকু একটা ধারণা দিলাম যে কিভাবে আমরা এই রিকার্সনের ধারণাটা আসলো। ধীরে ধীরে আমরা আপনাকে আজকে বোঝানোর চেষ্টা করব। আমি এবার আসি যে আমরা এই ব্যাপারটাকে নিয়ে একটা প্রোগ্রামে, এই সরি প্রোগ্রাম বলতে যে ফ্যাক্টোরিয়াল 5 এর যে ব্যাপারটা সেটা নিয়ে চলে আসি। দেখুন এখানে ফ্যাক্টোরিয়াল 5 মানে কি 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 মানে কি 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 1 মানে কি 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0, 0 ফ্যাক্টোরিয়াল মানে কি 1। আমরা জানি ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, এটা ইকুয়াল টু হচ্ছে 1। সো এতে কি হলো, আমরা এই ফ্যাক্টোরিয়াল 0 মানটা পেয়ে গেলাম 1। এবার এই প্রসেসটা কিভাবে আসছে দেখুন, এইটার মানে আমি পেয়ে গেছি 1 এখান থেকে। সো তাহলে 1 ইন্টু 1 এটা হচ্ছে কিসের মান, ফ্যাক্টোরিয়াল 1 এর মান। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 1 এর মান আমরা পেয়ে গেলাম কত 1। তারপর দেখুন 2 ইন্টু 1 এটা কিসের মান, ফ্যাক্টোরিয়াল 2 এর মান, সেহেতু এখানে আমরা পেয়ে গেলাম 2। আবার দেখুন ফ্যাক্টোরিয়াল 2 এর মান কিন্তু আমরা পেয়ে গেছি 2। আবার দেখুন 2 ইন্টু 3, 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 এটার মান হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, আর ফ্যাক্টোরিয়াল 2 এর মান হচ্ছে 2। তাহলে 2 ইন্টু 2 এই সরি ভুল করে ফেলেছি, ফ্যাক্টোরিয়াল 3 হচ্ছে 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, আবার ফ্যাক্টোরিয়াল 2 এর মানটা আমরা এখান থেকে পেলাম 2। সো ফ্যাক্টোরিয়াল 3 মান হচ্ছে 3 ইন্টু 2 6, তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল 3 এর মান পেলাম 6। সো 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 এটা মান হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4, আবার ফ্যাক্টোরিয়াল 3 মান হচ্ছে 6, তাহলে 4 ইন্টু 6 24 এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 এর মান। আবার দেখুন 4 সরি 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 এর মান, ফ্যাক্টোরিয়াল 4 এর মান 24, 24 ইন্টু 5 120 এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 এর মান 120। এবং আমি এখানে যে জিনিসগুলো লিখলাম সেখানে এগুলোতে ঠিক সেই জিনিসটাই লেখা আছে, এই রিটার্ন করার ব্যাপারটা এখান থেকে আসছে। এখান থেকে আমরা দুটো জিনিসের ধারণা পেলাম,
সেটা হচ্ছে যে আমাদেরকে একটা জিনিস জানতে গেলে তার সংশ্লিষ্ট আরেকটা মান আগে বের করে নিতে হবে। যেমন আমরা যদি ফ্যাক্টোরিয়াল 5 এর মান জানতে চাই, তাহলে আমাকে অফকোর্স ফ্যাক্টোরিয়াল 4 এর মান জানতে হবে। এবং দেখুন, যেই প্রসিডিউরে আমরা ফ্যাক্টোরিয়াল 5 এর মান পাবো, সেই প্রসিডিউরেই আমাদেরকে ফ্যাক্টোরিয়াল 4 এর মান পেতে হবে। প্রসিডিউরটা কি, এবং যেটা ফ্যাক্টোরিয়াল 5 এর জন্য পাবো সেটা ফ্যাক্টোরিয়াল 4 এর জন্য পাবো, সেটা ফ্যাক্টোরিয়াল n এর জন্য পাবো। তাহলে n এর জন্য আমাদের প্রসিডিউরটা আমরা কি বলেছিলাম, যে n ইকুয়াল ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা ছিল আমাদের প্রসিডিউরটা, সূত্রটা। সেটা কিন্তু আমরা ফ্যাক্টোরিয়াল 5 এর জন্য পাচ্ছি, ফ্যাক্টোরিয়াল 4 এর জন্য পাচ্ছি। যেমন ফ্যাক্টোরিয়াল 5 যখন আসছে, এটা ফ্যাক্টোরিয়াল 5, এটা হচ্ছে n, n যদি ধরি তাহলে 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এইভাবে পাচ্ছি। এবং এই প্রসিডিউরে আমরা 4 এর ফ্যাক্টোরিয়াল মানও পাবো, এভাবে পেয়ে যাব। কিন্তু এটা হচ্ছে প্রথম ধারণা, যে আমরা যেই জিনিসটার মান পেতে চাই, সংশ্লিষ্ট একটা জিনিস থেকে আমরা যে জিনিসটা পাবো, সেই দুটো প্রসিডিউরটা একই হতে হবে। যে পদ্ধতিতে আমরা ফ্যাক্টর 5 এর মান নির্ণয় করতে পারবো, সেই প্রসিডিউরে আমাকে ফ্যাক্টোরিয়াল 4 এর মানটা নির্ণয় করতে হবে, এবং বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে কিরকম, যে এটাও এই প্রসিডিউরের মতোই আসবে, যে যেটা যেভাবে আমরা 5টা পাবো সেভাবে 4টা পাবো। যেমন 5 থেকে কিন্তু এখানে আসে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আর 4 থেকে এখানে আসে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটা সাধারণভাবে গেল। আরেকটা যেটা ধারণা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এইভাবে সম্পূর্ণভাবে পাবো না, এমন একটা পজিশনে চলে আসবে যেই পজিশনে আমাদেরকে একটা মান ফিক্সড করে দিতে হবে। আমরা কিন্তু এন ফ্যাক্টোরিয়াল থেকে এন মাইনাস 1 কত দূর যাবো, এন এরও যেমন শেষ নেই, এন মাইনাস 1 এরও তেমন শেষ নেই। যেমন এখানে কিন্তু নির্দিষ্ট যখন আমাদেরকে একটা ফিক্স করে দিতে হবে, যে আমরা যখন এই জায়গায় যাব তখন ওই ফাংশনের ডিফল্ট একটা মান প্রিন্ট করবে। যেমন ফ্যাক্টোরিয়াল 0, হিসাব মতো ফ্যাক্টোরিয়াল 0 কি হওয়া উচিত ছিল, 0 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস 1। এইভাবে করতে গেলে অসীম পর্যন্ত চলে যাবে, প্রোগ্রামটা কখনোই থামবে না। কারণ কি, এই এন এরও কখনো শেষ নেই, এন মাইনাস 1 এরও তেমন শেষ নেই। তাই আমাদেরকে একটা ডিফল্ট মান দিতে হবে, যেখানে যায় প্রোগ্রামটা আর আগাবে না, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0 মান আমরা 1 করে দিয়েছি। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 0 মান যখনই আমরা 1 পাবো, তার মানে কি আমরা এটা একটা মান পেয়ে গেছি। ফ্যাক্টোরিয়াল 0 মান পেয়ে যাওয়া মানে 1 2 এগুলো সমান পাবো, উপরেগুলোর মান পাবো, এবং এর নিচেরগুলোর মান আমার দরকার হচ্ছে না, কারণ আমরা 5 থেকে এই পর্যন্ত আসতেছি। এই জিনিসটা, অর্থাৎ আমাদেরকে একটা ডিফল্ট মান দিয়ে দিতে হবে, যেটার জন্য আমাদের এই ফাংশনটা কোনো ফাংশনকে আর কল করবে না। দেখুন এখানে কিন্তু পুত্রে ফ্যাক্টোরিয়ালকে কল করছে, 5 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়ালকে কল করছে, 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়ালকে কল করছে, 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়ালকে কল করছে, 2 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়ালকে কল করছে, 1 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল 0 কে কল করছে। কিন্তু ফ্যাক্টোরিয়াল 0 কিন্তু কোনো ফ্যাক্টোরিয়ালকে কল করেনি। অর্থাৎ এখানে আমরা ফ্যাক্টোরিয়াল একটা ফাংশন বলছি, তার মানে কি এই এইখানে আসে এই ফাংশনটা কোনো ফাংশনকে কল করেনি। এটাই এমন এক সময় আসবে যেটা আর কোনো ফাংশনকে কল করবে না, এটাকে বলা হয় টার্মিনেটিং পয়েন্ট। অর্থাৎ লুপের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানতাম, যে একটা কন্ডিশন দিতে হয় যখন লুপটা আর আগাবে না, ব্রেক করবে, না হলে কিন্তু ইনফিনিটি লুপে পড়ে যেত। ঠিক তেমনি এখানে আমাদেরকে এমন একটা পজিশন নিয়ে আসে দিতে হবে, এমন একটা জায়গায় আনতে হবে যখন এই ফাংশনটা আর কোনো ফাংশনকে কল করবে না, না হলে কিন্তু এই যে কাজটা যদি আমরা না করি তাহলে এটা আবার ইনফিনিটি রিকার্সনের মধ্যে পড়ে যাবে, কখনো রিকার্সনটা থামবে না। দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে যে যে পদ্ধতিতে আমরা ফ্যাক্টোরিয়াল 5 এর মান পাবো, সেই ফ্যাক্টোরিয়াল সেই পদ্ধতিতে আমরা ফ্যাক্টোরিয়াল 4 এর মান পাবো, অর্থাৎ এই ফাংশনটা এই ফাংশনটাকে কল করবে, সেম ফাংশনকে কল করতেছে। প্রসিডিউরটা এসে একটা জিনিস হলো যে আমরা এমন একটা ডিফল্ট মান দিয়ে দেবো যখন এই ফাংশন একটা ফাংশন একটা ফাংশনকে কল করবে না, তখন আমাদের এটা একটা মান পেয়ে যাবে, কনস্ট্যান্ট মান। এ দুটো জিনিস জানলাম। এ দুটো জিনিস জানার ক্ষেত্রে মাঝখানে একটা সূক্ষ্ম টেকনিক রয়েছে, এই জিনিসটা ধরতে হবে। যে আমরা দেখুন 4 থেকে শুরু করে 0 তে আসছি,
5 থেকে শুরু করে 0 তে আসছি, ধীরে ধীরে কিন্তু n এর মান কমছে, কমতে কমতে 0 তে চলে এসেছে। এবং এটাই হচ্ছে মূল ব্যাপার, আমরা যদি 1 থেকে শুরু করে এই কাজটা করতাম তাহলে কিন্তু 0 তে কখনো আসতো না, তার মানে কি রিকার্সনটা কখনো থামতো না, অর্থাৎ আমরা যেখান থেকে শুরু করব সেখান থেকে আমাকে ধীরে ধীরে টার্মিনেটিং পয়েন্টের দিকে আসতে হবে। অর্থাৎ 5 থেকে শুরু করে যেন আমাদের n মাইনাস 1 না, যদি এখানে n প্লাস 1 হইতো তাহলে কি 5 থেকে 6 এ যেতো, 0 তে কখনো আসতো না, সুতরাং আমাদের টার্মিনেটিং কন্ডিশনে তখন ভুলে যেত। এটা প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে আমরা রিকার্সন এই প্রবলেমগুলো চালাবো। সেটার জন্য দেখি আমাদেরকে একটা এরকম একটা ফাংশন তৈরি করে নিতে হবে। এরকম যদি কোনো একটা ফাংশন হয় সেই ক্ষেত্রে আমরা রিকার্সন চালাতে পারবো। এরকম ফাংশন বলতে কি, যে এখানে একটা মান আমরা পেয়ে গেছি, এখানে যে কোনো একটা মান একটা মানের উপর নির্ভরশীল, এন নির্ভরশীল এন মাইনাস ওয়ানের উপর, এবং ফাংশনটা দুটোই একই। এই কাজটা আমরা রিকার্সনের মাধ্যমে করতে পারবো, এবং এটা একটা ডিফল্ট মান, যেমন ওয়ানের জন্য ইফ ওয়ান, এন এর মান যদি ওয়ান হয় তাহলে এন ইকুয়াল টু জিরো, অথবা এন এর মান আমরা যদি এখানে জিরো দিই, জিরোর জন্য সরি ভুল করেছি, এন এর মান যদি জিরো হয় তাহলে এর মানটা ওয়ান হবে, এন এর মান যদি জিরো হয় অর্থাৎ আমার ফ্যাক্টোরিয়াল জিরোর মান ওয়ান, এবং জিরো বাদ দিয়ে বাকি সবগুলো ক্ষেত্রে এন মাইনাস ওয়ান, এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। এরকম যদি আমরা কোনো কাজ ফাংশন তৈরি করে ফেলতে পারি তাহলে আমরা সেটা রিকার্সনের মাধ্যমে করতে পারবো, এরকম যদি আমরা করে ফেলতে পারি তাহলে সেটা আমরা রিকার্সনের মাধ্যমে করতে পারবো। ফ্যাক্টোরিয়াল নিয়ে অনেক আলোচনা করলাম, এবার ফ্যাক্টোরিয়াল কোডিং এ চলে যাই। এটাই হচ্ছে রিকার্সনের মাধ্যমে ফ্যাক্টোরিয়াল কোড। এখানে আমরা কি বুঝিয়েছি, যে যদি এন এর মান জিরো হয়, যেটা এখানে বলেছিলাম যে এন এর মান যদি জিরো হয় তাহলে সেই ফ্যাক্টোরিয়ালের মানটা ওয়ান হবে, তাহলে এই ফ্যাক্টোরিয়ালের মানটা ওয়ান হবে, ফাংশনটার মান ওয়ান হচ্ছে, রিটার্ন ওয়ান করবে, অথবা কি করবে এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, এই কাজটা করবে। এবং এটাই হচ্ছে রিকার্সন। যেমন এই ফাংশনের মধ্যে আমি এই ফাংশনটাকে কল করলাম এবং ধীরে ধীরে সেটা নিচের দিকে যাবে, অনেক কঠিন হয়ে গেল। এবার আমি এটা কোডিংয়ে চলে আসি যে কাজ করতেছে কিনা। হ্যাঁ অফকোর্স কাজ করবে, রিকার্সনের আগে আমরা যে কাজটা করবো ইন্টিজার ফ্যাক্টোরিয়াল ফ্যাক্ট লিখলাম ইন্টিজার এন, আমরা এখানে করেছিলাম যে ইফ এন ইকাল ইকাল জিরো রিটার্ন ওয়ান, ইলস রিটার্ন এন ইন্টু ফ্যাক্ট এন মাইনাস, এই কাজটা করেছিলাম। এবং আমি যদি এখানে রিটার্ন জিরো দেই এবং এখানে যদি প্রিন্ট করি ফ্যাক্টোরিয়াল আমরা মনে করে 5 1, তাহলে আমাদের সেটা কাজ করবে। রান করলাম, আমরা এখানে কি করেছি যে ফ্যাক্টোরিয়াল 5 1 প্রিন্ট করেছি 120। সুতরাং আমাদের মোটামুটি এটা কাজ করে ফেলেছে, কিভাবে কাজ করেছে সেই প্রসেসডিউর আমি আপনাকে বলেছি আগে। রিকার্সন ব্যাপারটা আসলে একটু জটিল, এই জিনিসটা আপনারা বুঝতে পারেন, আমার একটা টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল বলতে যে ব্লগে পোস্ট আছে techshori.com www.techshori.com, এখানে গেলে আপনারা রিকার্সনের উপর 3টা আর্টিকেল পাবেন, সেগুলো আপনারা করে ফেলার চেষ্টা করবেন এবং
আজকের বিষয়গুলো নিয়ে এখানে ভালোভাবে আরেকটা নতুন উদাহরণ নিয়ে এখানে আলোচনা করা রয়েছে। তিনটা টপিকস রয়েছে মোট, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব। প্রথম পর্ব থেকে আমি শুরু করেছি এখানে যে এই ব্যাপারগুলো বুঝানোর, যে ধীরে ধীরে আপনারা যে কীভাবে রিকার্সনটাকে ম্যানিপুলেট করা যায়, আমরা কীভাবে বুঝবো, ভিতর থেকে বোঝা যে ব্যাপারটা, বলে বোঝানোর থেকে এখানে লিখে বোঝানোটাই অনেক সহজ হয়ে গেছে। দেখবেন দেখার পরে এখানে কিছু প্রোগ্রাম রয়েছে, সেই কাজগুলো প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন। আগামী পর্বে আমি রিকার্সন নিয়ে একটা প্রবলেম সলভ করে দেখাবো ইউভিওতে, ইউভিও অনলাইন জাজে। ততক্ষণ পর্যন্ত আপনারা এই ব্যাপারগুলো প্র্যাকটিস করুন, এবং আমি আশা করব যে এই তিনটা আর্টিকেল এবং আজকে টিউটোরিয়াল, এই দুটো জিনিস আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করার পরেই আপনারা নেক্সট টিউটোরিয়ালে যাবেন। তার আগে বলে রাখি যে ফ্যাক্টোরিয়াল দিয়ে আপনারা কী কী করবেন, সরি রিকার্সন দিয়ে আপনারা কী কী করবেন, লুপ দিয়ে যে কাজগুলো করা যায় সেগুলো সবগুলো রিকার্সন দিয়ে করা যায়। সুতরাং লুপের যে টপিকসগুলো ছিল সেগুলো আপনি রিকার্সন দিয়ে করার চেষ্টা করবেন। তবে আমি আজকে কয়েকটা আপনাদেরকে এক্সারসাইজ দিব, যে রিকার্সন, এই রিকার্সনটা করার পর, আর্টিকেল করার পর আপনি সেগুলো প্র্যাকটিস করবেন, এবং অফকোর্স শেষ পর্বে কতগুলো প্রবলেম দেওয়া আছে আপনি এগুলো অবশ্যই সলভ করবেন। এই প্রবলেমগুলো সলভ করার আগে আপনি আমার পরের টিউটোরিয়ালটা দেখতে পারেন, তবে আমি আজকে যে এক্সারসাইজগুলো দিব এগুলো অফকোর্স পরের টিউটোরিয়াল দেখার আগে এগুলো কমপ্লিট করবেন। এক্সারসাইজগুলো খুব সহজ। একটা হচ্ছে, প্রথম নম্বরটা হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়াল বের করার যেটা কোড করলাম সেটা তো হয়ে গেল। ফিবোনাচি নাম্বার কীভাবে বের করতে হয়, তবে তার আগে যেটা করবেন যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ আমি যদি এখানে 3 দেই তার মানে হচ্ছে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত সবগুলো সংখ্যা যোগফল কত, যদি 4 দেই তাহলে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সবগুলো সংখ্যা যোগফল কত। এটা কিন্তু রিকার্সনের মাধ্যমে খুব সহজে করা যায়। যেমন আমি যদি একটা, আপনি ফাংশন তৈরি হবে, ফ্যাক্ট ফাংশন, সরি সাম ফাংশন, সাম নামে একটা ফাংশন তৈরি করবেন। এখানে আমি যদি এন দেই তার মানে হচ্ছে 1 থেকে শুরু করে এন পর্যন্ত সবগুলো সংখ্যা যোগফল। যেমন আমি যদি সাম 4 দেই তাহলে এই ফাংশনটা আমাকে রিটার্ন করবে 1+2+3+4, অর্থাৎ 10। এবং এটা আপনাকে করতে হবে রিকার্সনের মাধ্যমে, অর্থাৎ সামের ভিতরে একটা সাম ফাংশনকে কল করাতে হবে। এবং সেটা কীভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার, আপনার যদি সাহায্য লাগে, হেল্প লাগে, তো আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে sharif.cse.hstu@gmail.com, এই ইমেল অ্যাড্রেসের সাহায্যে আপনারা আমাকে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনি ইউটিউবের এই ভিডিওতে আপনি কমেন্ট করতে পারেন। কথায় বুঝতে আপনার অসুবিধা হচ্ছে, আমি কোড দিয়ে দেবো, কিন্তু কোড দেওয়ার আগে আপনাকে অফকোর্স চিন্তা করতে হবে, সেহেতু আমি কোডটা ডাইরেক্টলি এখানে দিব না, আপনাকে হয়তো ইমেল করে দেব। কিন্তু এর কারণটা হচ্ছে যে আপনাকে ট্রাই করতে হবে আগে, ট্রাই করে না পারলে তবে সেক্ষেত্রে, মূল যে কথাটা সেটা হচ্ছে যে রিকার্সন আপনি যদি ট্রাই না করে ছেড়ে দেন তাহলে ভবিষ্যতে অনেক পরিমাণ প্রবলেম করবেন, এবং রিকার্সনের যে আসল মজাটা সেটা থেকে আপনি পৃথক হয়ে যাবেন। এটা একটা আলাদা রকম মজা আছে, যখন আপনি দেখবেন যে আপনি একটা কোড, 20 লাইনের কোড খুব সুন্দর করে 2 লাইনে 3 লাইনে করে ফেলতে পারতেছেন, তখন আপনি অফকোর্স একটা মজা পাবেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হয় পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ সবাইকে।